আমি যখন জাতীয় সংসদ ভবনে গিয়েছিলাম তখন প্রথম প্রথম আমার একটু ভয় লাগছিল যে ওখানে যে আমি কী করবো, আমার স্পিচটা যদি খারাপ হয়, কোনো ভুল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন সবার সাথে কথা হলো, সবার সাথে একটু পরিচয় হলো, তখন আমার আর ভয় লাগছিল না। কিন্তু যখন উপস্থাপক আমার নামটা ডাকলো যে এবার আমাদের মাঝে আহমেদ আলাবি তার বক্তব্য দিবে, তখন আমার ভয় লাগছিল। কিন্তু আমি মনে মনে বলি আমি পারবো, তখন আমার মনোবল আমাকে সাহায্য করে, আমি আমার স্পিচটা খুব সুন্দর করে দিতে পেরেছি। এবং সবশেষে যখন আমার সনদপত্রটি আমাকে দেওয়া হয় আমি এত খুশি ছিলাম যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।